সকালকে শুভ সকাল জানাচ্ছি। আমি আছি এখন আমার গ্রামের বাড়িতে। তো আমি একটু বাজারে যেতেছি, এখন বাজে হলো 6:30। দেখেন কি মানে প্রচুর কুয়াশা, 5টার দিকে আরও অনেক কুয়াশা ছিল, এখন একটু কমছে। আমাদের বাজারটা হলো এদিক থেকে আর কি পূর্ব দিকে যাইতে হয়, আমাদের গ্রাম থেকে যে রাস্তা দিয়ে সোজা গেলে বাজার। আর এখানে গ্রামের আমাদের গ্রামের সবাই এখান থেকে বাজার করে। বাজার দাও দেখেন সেম দাও হ্যাঁ দামু গাড়ি আসায় দাঁড়িয়ে মানে গাড়ি পামু না, হাইটা যাইতে হবে। সকাল তো বেশি, এত সকালে গাড়ি আসবে না। যাই হোক চলেন যাই একটু বাজারের দিকে, বাজার কইরা তারপর আসি। আর আমাদের কাল থেকে আর কি নিরামিষ খাওয়া, এখানে ছত্রি পূজা শুরু হয়েছে আমাদের গ্রামে। ছত্রি পূজার সময় তো নিরামিষ খাইতে হয়, গ্রাম পুরাটাই সবাই খায়, তো আমাদেরও খাইতে হবে। এই জন্য হলো আজকে আমাদের শেষ মাছ খাওয়া আর কি, তারপর 7 দিন পরে খাইতে পারবো। তো তার জন্য কিছু মাছ আনবো বাজার থেকে, মাছ আর দেখি যদি ভালো মুরগি পাই দেশি মুরগি তাহলে আনবো। আর এমনিতে কাঁচা বাজার তো আছেই, কিছু বাজার করবো আর কি, প্রয়োজনীয় জিনিস আনতে হবে। তো এখান থেকে বাজারটা প্রায় 1.5 মাইল হবে আর কি দূর। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলি, আমার গ্রামের বাড়ি হলো মির্জাপুর টাঙ্গাইল, টাঙ্গাইলের মির্জাপুর, গ্রামের নাম হলো বর্ধাম। তো আসছি প্রায় 2-3 দিন হয়েছে আসছি, সবাই আসছি আমরা। কি সবুজ দেখা যায় বাবা, খুব ভালো লাগে। যাই হোক এই রাস্তাটা নতুন করে রিপেয়ারিং করা হয়েছে, নষ্ট হয়ে গেছিলো। আগে তো এই রাস্তা ছিলই না, এখানে ছিল একটা মাঠ ছোটোবেলায়, ওই যে ওই মেশিন পারের সামনে একটা মাঠ ছিল সুন্দর, ওই মাঠে আমরা খেলতাম, কিন্তু এখন মাঠ নেই। গাড়ি তো আসে না, আর গাড়ি আসতো ঘুরে আসে। যাই হোক হাইটে যেতে হবে, তাহলে চলেন যাই। মাঝে মাঝে আপনার করে একটু প্রকৃতি দেখাবো, গ্রামের প্রকৃতি। সকালবেলা প্রকৃতি খুবই সুন্দর, সকালবেলা না গ্রামের সবটা সময় ভালো লাগে দেখতে। এই যে শিশির পড়ে আছে ঘাসের মধ্যে, ভেজা ঘাস, রাস্তাটা এখন সুন্দর আছে, হাইটে যেতে ভালো লাগতেছে। তবে এখন আমাদের মানে ঢাকা শহরের চেয়ে গ্রামের রাস্তাঘাট সুন্দর হয়েছে, এখানে প্রতিটা গ্রামে দেখলাম যে রাস্তাঘাট সুন্দর করে ফেলছে, যাতায়াত ব্যবস্থা ভালো আছে। তবে একটা জিনিস যেটা হলো যে চার্জার, যেটাকে বলে যে হ্যালো বাইক বলে বা ইজি বাইক বলে, এগুলো বেশি রিক্সার পরিবর্তে রিক্সাটা নেই এখন, গ্রামে রিক্সা নেই। শহরে পায়ে চালিত রিক্সা আছে কিন্তু গ্রামে নেই, সব ইঞ্জিন চালিত হয়ে গেছে। একদিক দিয়ে ভালো হিসাবে দেখা যাচ্ছে, আমাদের বিদ্যুতের অভাব, তো এই জন্য একটু সমস্যা। একটা ভ্যান গাড়ি আইতেছে দেখি, যায় কি না চাই, তাহলে একটা দুইটা চলে যাবো। এই যে আর একটা রাস্তা হইতেছে, এই রাস্তাটাও নতুন হয়েছে, আপাতত কাঁচা রাস্তা আছে। কই যাবেন বাজারে? দাঁড়ান, গাড়ি তো নেই দেখলাম আজকে। ও যাইবো কিন্তু দেখেন, বড়
এই রাস্তাটা পাকা হবে না? এটা ওই বনি তাও কম দেন আবার তোর পুরাই লিখে ও দেরি হবো তাহলে তো রাস্তাটা অনেক ভালো হয়েছে আপাতত মানুষ তো হন্ডা নিয়ে পারে চলে আসলাম বাজার করে। তো রোদ উঠে গেছে, অনেক গরম রাস্তায়। যাই হোক, অনেকদিন পর বাজার করলাম, বাড়িতে এসে ভালোই লাগতেছে। তো আনলাম কি কি দেখাই আগে, একটা দেশি মুরগি আনলাম, তারপরে ডাটা আনলাম। ডাটাগুলো দেখতে খুবই সুন্দর, একদম নকনকা ডাটা, সবুজ। আর দেশি মুরগি বলতে এটা হলো পাহাড়িয়া মুরগি, আমাদের পাহাড়ের ভিতরে মুরগি পালে, পাহাড়ের ভিতরে যারা বসবাস করে তারা মুরগি পালে, দেশি মুরগি। এগুলো কিন্তু খুবই স্বাদ মুরগি এগুলো। তারপরে অল্প কিছু মাছ আনছি বাবার জন্য, বাবা তো মাছ খায়, মুরগি খায় না, মাংস খায় না। তারপরে আছে ডিম আছে, মানে জাস্ট একদিনের জন্য, কারণ কালকে থেকে তো নিরামিষ। কাঁচামরিচ আনছি কিছু, পেঁয়াজ রসুন হালকা পাতলা আর কি, অল্প অল্প বাজার, কারণ কালকে থেকে নিরামিষ খাইতে হবে এক বেলার জন্য আর কি। এক বেলা বলতে মানে দুপুরবেলা আর রাত্রেবেলা, সকাল থেকে নিরামিষ খাওয়া শুরু করতে হবে। যাই হোক, বাজার করে আসলাম, এখন এগুলো রান্না রান্না হবে, তারপরে খাবো। তো বাজার করতে ভালোই লাগে, কিন্তু আমাদের এখানে দাম মোটামুটি খারাপ না, ভালোই, বেশি দাম, কম দাম না। মুরগিটা নিয়েছিল 650 টাকা, মুরগ যদি বলে, মুরগি না সরি মুরগ, বারবার মুরগি বলতেছি, এটা হলো মুরগ, 650 টাকা নিয়েছে। দেখ সব মিলিয়ে ভালোই হয়েছে, খারাপ না। তো ঠিক আছে, রান্না বান্না হোক, পরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া পর্ব শুরু হবে একটু পরে, রান্না বান্না হইলে। সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে, আশা করি সবাই ভালো আছেন, আমরা মোটামুটি ভালোই আছি। গ্রামের বাড়িতে আজকের খাবার খুবই ফাটাফাটি খাবো, মানে একদম গ্রামের জিনিস। আমাদের আজকে সকালবেলা হাট থেকে আনছি মাছ, মুরগি, মুরগির তরকারি, মাছ ভাজা, এগুলো নলা মাছ। নলা মাছ অনেকেই হয়তো চিনবেন না, এগুলো রুই মাছটার ছোট সাইজটাকে আমাদের দেশীয় ভাষায় বলে নলা মাছ, আর বা নোড়া মাছ, আমাদের দেশে বলে নোড়া মাছ। নোড়া মাছ আছে, তরকারি সাজনা দিই, সাজনাটা আমরা নিজেদের গাছ গাছে নিই। আর এটা হলো চটচুরি, এই মাছের দিয়ে চটচুরি। আর এটা হলো মুরগি মাংস, একদম দেশি পাহাড়িয়া মুরগি। যাই হোক, খাওয়া শুরু করি, প্রথম মাছ ভেজে দিয়ে খাই। এগুলো চাষের মাছ যদিও, কিন্তু দেশি চাষের মাছ তো স্বাদ আছে। আমাদের মির্জাপুরে দাম ঢাকার চেয়ে বেশি কিছু কিছু জিনিস। একদম টাটকা, নদী ওরকম বড় নদী নাই তো, মাছের জল আছে মাছগুলো অনেক দাম। ঢাকার 600 টাকা কেজি পাওয়া যায়, 1000 টাকা। মাঝে মাঝে সময় খুবই বেশি যায় না। আমাদের এই বাজারে 2-1.5 কেজি আপনি রাখেন 90 টাকা।
তো মিলবিটার ফুজি নাম্বারটা আগে কিন্তু 60 টাকা ছিল বুঝার জন্য কোনো একটা মেশিন মাস্টার্স ধরাও দাম আমাদের গ্রামের কি বলতে এরকম অনেক থাকে যত রকম পূজা পার্বণ হয় সবসময় ছোটবেলায় দেখছি সবাই মিলে করে তো গ্রামের সবাই একতা দুর্গা পূজা লক্ষ্মী পূজা দুইটা আইটেম খাইলাম দুইটাই স্বাদ লাগবো
মাটির সরাই মিনিট রান্না দেশি মুরগি একবারে খাটি মাংস আমাদের বাসায় খুব একটা বেশি কেউ খায় না, আমি একটু খাই। অনেকে লেবু আবার খেতে পারে না, সমস্ত লেবু খেতে পারে ভালো লাগে। দেশি ঘুরকের মাংস আপনি সব তৈরি না মিডিয়াম অনেকদিন পর নরম হতে ভালো হয়েছে, আমিও খেতে পারবো। নরম করার জন্য একটু পেঁপে ইউজ করলে ভালো, বাচ্চাদের জন্য পেঁপে দিয়ে রান্না করবে সেরকম। আলু খুব সাদ লাগে,
চব্বর খাওয়া হলো ফাটাফাটি, ঝাল হয়েছে, স্বাদ হয়েছে, মাংস স্বাদ এবং নরমও আছে। মুরগ হিসেবে মাংস শক্ত হবে না, একটু বড় সাইজ, বড় সাইজ বলতে 1 কেজি মাংস নেই, হয় নেই, ওরকম আর কি মিডিয়াম সাইজ। তারপরে দেশি মুরগি হিসেবে, মুরগ হিসেবে বড় হবে, শক্ত হবে না, শক্ত হয় নেই, স্বাদ হয়েছে শক্ত দিকে। আজকে সবাই টিমে স্বাদ লাগলো, আর গ্রামের বাড়িতে মাটির সাথে রান্না সবসময় স্বাদ লাগে, বাড়িতে যাই খেয়ে মিলেমিশ খেলে ভালো লাগে, সবাই আসতে ভালো লাগে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা রইলো।